এটা জরাজীর্ণ আবাসগৃহর সম্মুখত মানে উপস্থিত আছো। মই বর্তমান উপস্থিত আছো শালমরার ব্রহ্মপুত্রর নিচে কাষরে এটা জরাজীর্ণ আবাসগৃহত। ভগা গৃহটো দেখিলে আপুনি অনুভব কৰিব নোৱাৰিব, এই গৃহটো আচলতে এই ধরনের জরাজীর্ণ বা ইয়াত বর্তমান সময়ত কোনো লোকে বসবাস নকৰে। কিন্তু এই ঘরটো কিয় এই ধরনের এইদরে এৰিব লগা হল সেই সকলোখিনি কাহিনী আমি দেখুৱাম। কিন্তু প্রথমতে দেখুৱাইছো যে সপরিয়ালে সুখে সন্তোষে বসবাস করা ঘরখন ইয়াতে এৰি আন স্থানলৈ পৰিয়ালটো যাব লগা হল। কিয় যাব লগা হল সেই কথাখিনি আমি কম। আমি সেই কথাখিনি কবৰ বাবে আমি ব্রহ্মপুত্রর পাৰলৈ যাব লাগিব। ঘরটোর কিমান কাষত আসলে ব্রহ্মপুত্র আছে আর ঘরটোর যে পরিবেশ যেটো পরিয়াল এই পরিয়ালটোৱে বর্তমান সময়লৈকে সাতবারকৈ গৃহ স্থানান্তর করেছে। মই দেখুৱাইছো আর ব্রহ্মপুত্রর পাৰলৈ যাম। দেখুৱাইছো যে উলি যোৱা গৃহটো যে এই ধরনের উলি গৈছে আর মই যাম ব্রহ্মপুত্রর পাৰলৈ যাম। আসলতে নিচে কাষতে ব্রহ্মপুত্রখন আর এই ব্রহ্মপুত্রর বাবেই পরিয়ালটোলৈ কাল অমানিশা নামি আহিছিল। কাষতে এইটো খুঁটি সোমাই আহিছে, এই খুঁটিটো সোমাই আহিছে আর কাষত ব্রহ্মপুত্রখন। এই ব্রহ্মপুত্রর বাবেই আসলতে পরিয়ালটোৱে সুখে সন্তোষে বাস করে থাকা পরিয়ালটোৱে গৃহ ইয়ারপরা স্থানান্তর করবলগা হল আন স্থানলৈ। পরিবেশটো দেখুৱাইছো বর্তমান খরালির সময় আর ব্যাপকভাবে শালমরাত খহনীয়া অব্যাহত আছে। ব্রহ্মপুত্র বোর্ডে 2004 চনেরপরা খহনীয়া প্রতিরোধৰ বাবে মাজুলী সুরক্ষার নামত ভেকু ভাওনা যে চলাই আছে তার প্রত্যক্ষ যে ছবি সেই ছবি আমি ঈশান নিউজৰ দর্শকসকলক দেখুৱাম। বাৰিষাৰ সময় যি ধরনের খহনীয়া হয় তার সমান্তরালকৈ খরালি কিছু পরিমাণে অধিক হওয়াহে দেখা পোৱা যায়। যেহেতু বাৰিষাৰ সময়ত যি মাটির ভূগর্ভৰ তলভাগ পকনিয়ায় ব্রহ্মপুত্রর পকনিয়ায় খহাই রাখে, যার ফলত খরালি অহার লগে উপরের মাটিখিনি খহি যাওয়ার ফলত ব্যাপকভাবে খহনীয়ার সৃষ্টি হয়। মই দেখুৱাইছো যে কি ধরনের এই সমূহ গছ এই সমূহ তীর্ণ আসলতে বর্তমান সময়ত বিপদৰ মাজত শিপাসমূহ ওলাই আছে। ব্যাপকভাবে খহনীয়া বর্তমান সময়তো শালমরাত অব্যাহত আছে। পরিবেশটো দেখুৱাই আছো। ব্রহ্মপুত্র বোর্ডে আজির তারিখত খহনীয়া প্রতিরোধৰ বাবে শালমরার কাষরে কাষরপরা আসলতে মাটিসমূহ খান্দি ইয়াত খহনীয়া প্রতিরোধৰ কাম চলাই আছে। কিন্তু আজির তারিখত কব লাগিব অতি দুর্ভাগ্যজনক ছবি দেখুৱাই আছো। মই পূর্বে আপনাদের দেখুৱাই আহিলো যে এটা গৃহ কি ধরনের আসলতে তাত পেলাই থৈ মানুহ আন ঠাইলৈ গতি কৰিবলগা হৈছে আৰু বর্তমান সময়ত এইদৰে খহনীয়া অব্যাহত আছে। আমি সামগ্রিকভাবে সেই পরিবেশটো দেখুৱাই আছো যে খহনীয়া ব্যাপকভাবে খরালির সময়ছোৱাত ব্যাপক খহনীয়া হওয়া পরিলক্ষিত হৈছে। বারে বারে আসলতে বিভিন্ন সময়ত সংবাদ মাধ্যমত সংবাদ পরিবেশন হয়ে অহার পাছতো ব্রহ্মপুত্র বোর্ড হোক বা জল যে জল সম্পদ বিভাগ আছে তেওঁলোকে যি ধরনের খহনীয়া প্রতিরোধ করব লাগিছিল আজি পর্যন্ত করব পৰা নাই। এই ধরনের আসলতে শালমরা এদিন ইতিহাস হব। শালমরার বুক শালমরার যে নাম সেই নাম কেবল কাগজে পত্রে থাকিব, প্রকৃত শালমরা এদিন হয়তো না থাকিব এই ধরনের খহনীয়া অব্যাহত থাকিলে। মোর লোক আছে, মই দাদা অকনমান জানিবলৈ চেষ্টা করি আসলতে খহনীয়া বর্তমান সময়ত ব্যাপকভাবে খহনীয়া হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে কি কব এই মুহূর্তে। আসলতে এটা সময়ত কিন্তু এই ধরনের খহনীয়া অব্যাহত থাকলে শালমরা গাঁখন ইয়াত আর হয়তো না থাকবগে কি কব এই বর্তমানে চলিয়ে আছে। আর ব্রহ্মপুত্র বোর্ডের যিখিনি কাম করেছে সেখানে কাম কোনো গুরুত্ব দিয়া নাই, একো তারপর সাকসেসেই হওয়া নাই আর কণা হাঁহক পতান দিয়া নিচিনা হয়েছে। এনেকে কাম করলে কাম নহব হয়। আসলে সেই পরিবেশটা দেখুৱাইছো তেওঁলোকে এই খরালির সময় আসলতে তেওঁলোকে যদি খহনীয়া প্রতিরোধের কাম করে সফল হব। কিন্তু তেওঁলোকে বারিষার সময় তেওঁলোকে কাম করবলে আহে। বর্তমান সময় শালমরার এক নং পাৰৰ পরিবেশটা দেখুৱাইছো কিদরে খহনীয়া অব্যাহত আছে। ইয়াত এতিয়া তো এতিয়াতো কাম আৰম্ভ হোৱা নাই, কাম আৰম্ভ হোৱাই নাই এতিয়া। এতিয়া এক নম্বৰ শৈলেশ পাৰ আগতে কাম চলাইছে, এতে কাম কেতিয়া কৰে কবই নাই। আৰু এইভাগে থাকিলে এনেও শালমৰা অস্তিত্ব নাথাকিব। ইয়াতে কাষত এটা গৃহ দেখিলোঁ, এইটো কাৰ ঘৰ আছিলে? এইটো ঘৰ এই উত্তম শৰ্মা বুলি কয়। ইয়াৰ পৰা উঠি যাব লগা উঠি গ'ল
কলো মানে খহনিয়া কারণে খহনিয়া কারণে গল আর এখিনি যিখিনি মানু ইঘর যোয়া পিছত ইঘর গুছি যাবলগিয়া কই লোকে নদী কাখত আসলে কিমান বার কই গৃহ হলনি করিবলগা স্থানান্তর করিব খহনিয়া আইতে গেলে ঘর বনায় থাকিবলগিয়া পড়ে আপনার জীবনত তেনে কো হইছে না মো জীবনন হইছে কিবার ঘর হল মো জীবনত ডিটেলকে চারিবার হল চারিবার বেলে গলে ঘর হইছে বেলে গলে নিল বনায় আকো ভাঙিব হয় বনায় গজাল এটা ঘরত কিমান দিন মান থাকিবলে পায় এ আন্দ বছর থাকিবলে পায় কেতিয়াবা আন্দ বছর থাকিবলেও নাপায় তারপরে নিবলগা মানে আপনার জীবন কালতে চারিবার চারিবার ভাঙা হলে আর কেবল খহনিয়ার ভাবে খহনিয়ার ভাবে কি কব সরকার কি আহ্বান জানাব সরকার এটা আমি কাঠ অনুরোধে করব বান নিয়ন্ত্রণ বিভাগ কও তখন গলে কিবা একটা পদক্ষেপ ল কও গড়া খহনিয়া নহকে হয় আমি সেই পরিবেশটা খালমৰাৰপৰা দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ যে কৈছোঁহে যে তেওঁলোকে ব্ৰহ্মপুত্ৰ বৰ্ডে খৰালি শুই থাকে বাৰিষাৰ সময়ত সাৰ পায় যাৰ বাবে আচলতে ব্যাপক খহনীয়া বৰ্তমান সময়ত খালমৰাত অব্যাহত আছে আমি খালমৰাৰপৰা সেই পৰিৱেশটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ এইদৰে ব্যাপক খহনীয়া অব্যাহত থকা পৰিলক্ষিত হৈছে আৰু যিধৰণে এনেধৰণে যদি খহনীয়া অব্যাহত থাকে এটা সময়ত শালমৰাৰ কেৱল নামটো থাকিব এটা সময়ত শালমৰা গাঁও বুলি এখন গাঁও আছিল ব্ৰহ্মপুত্ৰৰ নিচেই কাষত এখন গাঁও আছিল কিন্তু যিধৰণে খহনীয়া অব্যাহত আছে এই ধৰণে যদি খহনীয়া চলি থাকে তেতিয়াহ'লে ইতিহাসৰ পাতত বিলীন হ'ব শালমৰাৰ যি ধাৰণা সেই ধাৰণা মৃৎশিল্পৰ বাবে এই গাঁওখন এটা সময়ত ইতিহাসৰ পাতত বিলীন হৈ পৰিব যিহেতু বৰ্তমান সময়তো কৈছে যে এটা পৰিয়ালে কেৱল এটা গৃহত পাঁচ বছৰ ছবছৰ সাত বছৰ থাকিবলগা থাকিব পাৰে তাৰপাছত গৃহ আকৌ আন স্থানলৈ পৰিৱৰ্তন কৰিবলগা হয় যাৰ ফলত তেওঁলোকে খহনীয়া প্ৰতিৰোধৰ বাবে ব্ৰহ্মপুত্ৰ বোৰ্ড জলসম্পদ বিভাগ অথবা চৰকাৰক বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰিবৰ বাবে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ বাবে দাবী জনোৱা পৰিলক্ষিত হৈছে শুভ সংবাদ আগন্তুক মাঘ বিহু উপলক্ষে 4 জানুৱাৰীৰ পৰা 8 জানুৱাৰীলৈ গুৱাহাটীৰ জুৰুত তিনিআলিস্থিত বৃন্দাবন গাৰ্ডেনত নেক্সজেনৰ সৌজন্যত এখনি মাঘী ফেষ্টিভেলৰ আয়োজন কৰা হৈছে উক্ত ফেষ্টিভেলখনিত বিভিন্ন খাদ্য সম্ভাৰৰ লগতে সংগীত নৃত্য চিত্ৰাংকন প্ৰতিযোগিতাৰ উপৰিও এখনি ফেশ্বন শ্ব' অনুষ্ঠিত হ'ব তদুপলক্ষে আপোনালোকৰ সহায় সহযোগিতা আৰু উপস্থিতি একান্তই কামনা কৰা হ'ল বিভিন্ন স্থলৰ বাবে 99543 48645 এই নম্বৰত আজিয়ে যোগাযোগ কৰক ধন্যবাদ।